পালিয়ে যাওয়ার কোনো রেকর্ড নেই। কাউয়া কাদের খ্যাত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অবায়দুল কাদের ভারতে পালিয়েছেন। বর্তমানে তিনি মেঘালয়ে এক রাজনৈতিক নেতার আশ্রয়ে রয়েছেন। তবে কখন, কিভাবে, কোন পথে তিনি ভারতে পালিয়ে গেলেন তা নিয়ে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা। নির্ভরযোগ্য একটি সূত্র বলছে, চলতি মাসের প্রথম সপ্তাহে সিলেট কিংবা ময়মনসিংহের সীমান্ত হয়ে চড়াই পথে ভারতে যান অবায়দুল কাদের। বর্তমানে তিনি ভারতের মেঘালয়ে রয়েছেন। পালিয়ে গিয়ে দেশটিতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগের একাধিক কেন্দ্রীয় নেতা কাদেরের মেঘালয়ে থাকার কথা জানিয়েছেন। ভারতে যাওয়ার আগে আগস্ট মাসের তৃতীয় সপ্তাহে রাজধানীর গুলশান থেকে যশোরে যান অবায়দুল কাদের। সেখানে তিনি প্রভাবশালী এক সরকারি কর্মকর্তার শ্বশুর বাড়িতে অবস্থান নেন। তখন থেকেই ভারতে ঢোকার অপেক্ষায় ছিলেন তিনি। বিএনপিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কোটা বিরোধী ছাত্র আন্দোলনের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হওয়া আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা পালিয়ে যাওয়ার সুযোগ পেলেও তিন মাসের বেশি সময় দেশের নানা জায়গায় গা ঢাকা দিয়ে থাকতে হয়েছে অবায়দুল কাদেরকে। তাকে ধরতে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েছে আইনের লোকেরা, কিন্তু ব্যর্থ হন তারা। সম্প্রতি চট্টগ্রামে অভিযান চালিয়ে অবায়দুল কাদেরের স্ত্রীর ভাইকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদ করে পরে তাকে ছেড়েও দেয়া হয়। জুলাই আগস্ট বিপ্লবে ক্ষমতা ছাড়তে বাধ্য হয় আওয়ামী লীগ। এরপর আত্মগোপনে চলে যায় দলটির অনেক কেন্দ্রীয় নেতা, এমপি এবং মন্ত্রী প্রতিমন্ত্রীরাও। এদের মধ্যে অনেকেই ভারতে গেছেন, কেউ বা ভারত হয়ে ইউরোপ আমেরিকাতেও পাড়ি জমিয়েছেন, আবার কেউ কেউ এখনো বর্ডারের তার কাটা ভেদ করে ভারতে পালাচ্ছেন। আইন শৃঙ্খলা বাহিনীর এত সতর্ক অবস্থানে থাকার পরেও কিভাবে দেশ ছেড়ে পালাচ্ছেন আওয়ামী লীগের নেতারা, এ নিয়ে শোনা যাচ্ছে বেশ মুখরোচক নানা গল্প। বলা হচ্ছে, বড় অঙ্কের টাকা লেনদেন করে বিশেষ একটি মহল আওয়ামী লীগ নেতাদের পালিয়ে যেতে সহায়তা করছে। কারো কারো আবার এমন গোমর ফাঁস হয়ে যাওয়ায় ধরা পড়ছেন পুলিশের হাতে। ইয়াসিন আলী, সোনালী নিউজ, ঢাকা।